नमस्कार, आमी रूपाली। भेज नॉन भेज चैनले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर जोन्नो निये एशेछि कड़ाई पोस्त रेसिपि। पोस्त तो आपनारा अनेक रकम खेयेछेन, किन्तु एई कड़ाई पोस्त बाड़िते अवश्यई एकबार आपनारा बानाबेन आर देखबेन अन्यान्य पोस्तर थेके सम्पूर्ण एर स्वाद आलादा। एई कड़ाई पोस्त बानानोर जोन्नो 500 ग्राम आलू निएछि। आमी बड़ो बड़ो साइजेर आलू निएछि। এই আলুটিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনাদের বলে রাখি, এই পোস্ত বানানোর জন্য কিন্তু আপনাদের আলুগুলো একটু ছোট ছোট টুকরো করে কাটতে হবে। বেশি বড় রাখলে এই পোস্ত খেতে ভালো হবে না। ছোট ছোট করে কাটলে এর মধ্যে পোস্তর ফ্লেভারটা সম্পূর্ণ ঢুকবে আর স্বাদে খুব ভালো হবে। দেখুন, এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। আর নিয়েছি আমি মিডিয়াম সাইজের তিনটি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি যেভাবে কাটছি সেভাবেই কাটবেন। খুব ছোটও করবেন না আর খুব বড়ও করবেন না, লম্বা লম্বা ভাবে এইভাবে কেটে নেবেন। আর নিয়েছি 6 কলি রসুন, সেটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর আমি মিক্সির মধ্যে 4 টেবিল চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। এই পোস্তটাকে 10 মিনিট জলে আমি ভিজিয়ে রাখবো। আর পোস্তর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরা। দশ মিনিট পর আমি পোস্তটাকে বেটে নেব। এরপর কড়াইয়ে আমি তেল দিলাম, সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, যাতে আলুর মধ্যে লবণটা ভালো করে ঢুকে যায়। এই আলুটাকে আমি ভালোভাবে ভেজে নেব। লবণটা দিয়েছি বলে একটু কড়াইয়ের সাইডে লেগে যাচ্ছে, কিন্তু একদম ভাজা যখন হয়ে যাবে তখন আর কড়াই লাগবে না। আর লবণটা দেবেন এই কারণেই, কারণ পোস্তর ভেতরে নইলে লবণটা ঢুকে না অনেক সময়। এই পোস্ত রান্নাতে আমি 2 বার লবণ ইউজ করব। এখন দিয়েছি, এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি আলাদা করে। এই তেলের উপরেই আমি আরো একটু তেল দিয়ে দিলাম, কারণ এই রান্নাটি সম্পূর্ণ তেলের উপরেই হবে। আর দিয়েছি 1 টিস্পুন কালো জিরে, 1টা শুকনো লঙ্কা। এরপর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজের মধ্যে আমি আবার লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। পেঁয়াজের সাথে রসুনকেও ভেজে নিচ্ছি। খুব যে বেশি গোল্ডেন ফ্রাই করতে হবে তা যেরকম ভাজছি ঠিক এরকম ভাজলেই চলবে।
এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন, যে যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী লঙ্কা দেবেন। এরপর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। টমেটোটা আমি কুচিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, খুব হাই ফ্লেমে রান্নাটা করবেন না। আমি অল্প সামান্য হলুদ দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু রংটা খুব সুন্দর আসবে তাই হলুদ দিয়েছি। টমেটো গুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এরপর এর মধ্যে বেটে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি। মিক্সারের গায়ে যে পোস্তগুলো লেগে রয়েছে এর মধ্যে আমি একটু জল দিয়ে রেখে দিচ্ছি, এটা পরে আমি ইউজ করব। পোস্তটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এই রান্নার এই পোস্ত কষানোটাই মেন, এটাকে একটু ধৈর্য ধরে আপনাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে ওই মিক্সির মধ্যে যে পোস্তগুলো ছিল তার মধ্যে জল দিয়ে আমি সেই জলটা এখানে দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এবারে মিডিয়ামের থেকেও একটু কম করে দিতে হবে, নইলে কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব যে বেশি তেল দিয়েছি সেটা নয়, আপনারা চাইলে তেলটা একটু বাড়িয়ে দিতে পারেন। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পোস্ত থেকে যখন তেল আলাদা হয়ে যাবে তখন এই পোস্তর কষাটা সম্পূর্ণ হয়ে যাবে। এই যে এইভাবে এবারে দেখুন হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কষিয়ে রাখা পোস্তর সাথে আলুগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। এরপর এতে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 4 মিনিট পর দেখুন এরকম লাগবে দেখতে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটু, গ্যাসের ফ্লেমটা যেহেতু কমানো ছিল তাই তলাতে ধরে যায়। এবারে আমি হাফ কাপ জল ইউজ করছি এখানে। এই জল কিন্তু থাকবে না, জল এক্ষুনি শুষে নেবে। জলটা সব শুকিয়ে গেল, এই পোস্তটা একদমই জল জলে থাকবে না, একদম শুকনো শুকনো থাকবে। ঢাকা দিয়ে দিলাম, 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, কোথাও জল নেই, একদম শুকনো শুকনো। একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন, দেখুন পোস্তর স্ট্রাকচারটা কি সুন্দর হয়েছে, একদম নরম মোলায়েম, খেতে অপূর্ব স্বাদে হয়। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, কমেন্টে আমাকে অবশ্যই লিখে পাঠাবেন কেমন খেতে হয়েছে। দেখুন তেল ছেড়েছে, খুব সুন্দর লাগছে, আর স্বাদ তো কি বলবো, গরম গরম ভাতের সাথে যদি এই পোস্ত থাকে তাহলে আর কোনো কিছু প্রয়োজন নেই।
এবারে পরিবেশনের পালা। কি দেখতে দারুণ লাগছে তো, খেতেও অপূর্ব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার রান্না দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।